দেশের অন্যতম জনপ্রিয় ইনডোর গেমস হ্যান্ডবলকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি সারা দেশের স্কুল, কলেজ ও বিদ্যালয় পর্যায়ে হ্যান্ডবলের প্রসারেও ক্রীড়া মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার রাজধানীতে 18তম কিউট প্রিমিয়ার লীগ হ্যান্ডবলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। নয় দলের অংশগ্রহণে রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে শুরু হয়েছে ঘরোয়া হ্যান্ডবলের সর্বোচ্চ কিউট প্রিমিয়ার লীগ। লীগ হলেও করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে তাদের দুটি গ্রুপে ভাগ করে খেলার আয়োজন করেছে ফেডারেশন। লীগের উদ্বোধনে এসেছিলেন দেশীয় ক্রীড়াঙ্গনের অভিভাবক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেখানে জানালেন, রাজধানীর স্কুল পর্যায়ে তুমুল জনপ্রিয় এই খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেএসপির একটি ডিসিপ্লিন হিসেবে হ্যান্ডবলকে অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহের কারণেই আন্তর্জাতিক পর্যায়ে হ্যান্ডবলের সাফল্য পেতে উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। ফেডারেশনও তারা চেষ্টা করছেন, তারা এটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তবে আমরা যে ফলাফল আসলে প্রত্যাশা করি সেটি হয়তো আমরা এখনও আমরা সেভাবে পাইনি। তবে আমরা আশাবাদী, আপনাদের দেখেছেন যে একটার পর একটা টুর্নামেন্ট এখানে হচ্ছে। দেশের হ্যান্ডবলের সাথে 1984 সাল থেকে জড়িত মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল জানান, যে কোনো খেলাকে এগিয়ে নিতে প্রয়োজন ভালো একটা স্পন্সর, আর হ্যান্ডবলের সাথে তাদের জড়িত থাকার ইতিহাসটাও অনেকটা পারিবারিকভাবেই। ফলে শুধু ঢাকা নয়, দেশের অর্ধেকের বেশি জেলায় লীগ আয়োজনে স্পন্সর করছেন তারা। কিউট যতদিন আছে আমরা আশা করব এই খেলাধুলার উন্নয়নে, শুধু যে খেলাধুলার উন্নয়নে এটা না, যুব সমাজের উন্নয়নেও কিন্তু খেলাধুলার একটা ভূমিকা আছে। কারণ সামাজিক অবক্ষয় রোধ করার জন্যে খেলাধুলা একটা উত্তম মাধ্যম হিসেবে কাজ করে, আমরা সেটাকে লক্ষ্য রেখেই এই সমাজসেবামূলক কাজটা আমরা চালিয়ে যাচ্ছি। এবারের লিগে দুজন বিদেশি খেলোয়াড় এনে চমক দেখিয়েছে বাংলা ক্লাব। তহিদুর রহমান, চিটিভি নিউজ, ঢাকা।